আসসালামু আলাইকুম আজকে আমি সমাধান করবো হলো অনুশীলনী থ্রি পয়েন্ট এফ এর সাতের এক নাম্বার প্রশ্নটি টু ওয়ান ও সিক্স থ্রি বিন্দু দুইটির সংযোগ রেখাংশ এর লম্ব দ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ তো প্রশ্নটা সমাধান করার আগে আমরা প্রশ্নটা সম্পর্কে ধারণা নিই এখানে বলছে এই দুইটা সংযোগ সরলরেখা তো আমি ধরে নিব এই দুইটা বিন্দু একটা এ আর একটা বি তো এই দুইটা বিন্দু আমরা মনে করে দিলাম এই দুইটা দিয়ে একটা রেখা হবে রেখা এটা এ এ বিন্দু বিন্দু এটাকে বি বললাম তো রেখাংশ সংযোগ লম্ব দ্বিখণ্ডক মানে এই কোনো একটা রেখার লম্ব দ্বিখণ্ডক মানে মাঝখানে মানে ওই রেখার মাঝখানের বিন্দু থেকে একটা যে লম্ব হইছে সেটাকে বলা হয় লম্ব দ্বিখণ্ডক মানে লম্ব হবে কোথায় দ্বিখণ্ডকের উপর মানে দুই ভাবে মানে দুই ভাগে ভাগ করে যে বিন্দুটা সেই বিন্দুর উপর দিয়ে যে লম্ব সেটাকেই বলা হয় লম্ব দ্বিখণ্ড তো এবি কে ধরে নিলাম আমি সি বিন্দুটা দুই ভাগে ভাগ করছে আর এই সি বিন্দু থেকেই একটা লম্ব হইছে। সেটাকে আমি বলতে পারি ডি ই তোমাদের কিন্তু চিত্র আঁকা প্রয়োজন নাই তবে আমি বোঝার সুবিধার্থে আমি আঁকতেছি ঠিক আছে তো এ বিন্দু আর বি বিন্দু দিয়ে দিছে আমাকে বলছে এই ই রেখার সমীকরণ নির্ণয় করতে কারণ এইটাই হলো এবি রেখার লম্ব বিঘন্ডক রেখা তো আমাকে প্রথমে এটা তো লম্ব ই কী লম্ব এর উপর তো আমাকে আগে এবি রেখার সমীকরণ লাগবে আর সি বিন্দুটা কী হবে আমি যে ই রেখাটা বের করতেছি সেই ই রেখাটা বিন্দু দিয়ে অবশ্যই গেছে আর সি বিন্দুটা আমি বের করতে পারবো কারণ আমি জানি সি বিন্দুটা হলো এ বি এর মধ্যবিন্দু তো মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র দিয়ে সি বিন্দুটা নির্ণয় করে ফেলব প্রথমে আমি করবো অঙ্কটা লিখব ধরি এ টু ওয়ান এবং বি সিক্স থ্রি এটাকে এ আর এটাকে বি ধরছি টি বিন্দু মধ্যবিন্দু হলে হলে সি বিন্দু বিন্দু হলো মধ্যবিন্দু তো মধ্যবিন্দু নির্ণয় সূত্রে কি যে দুইটার মধ্যবিন্দু হবে সেই দুইটার ভুজ দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে মধ্যবিন্দুর বুজ পাওয়া যাবে তার মানে এ মধ্যবিন্দু যেহেতু এই দুইটার বুজ যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে টু প্লাস সিক্স টু প্লাস সিক্স বাই টু আবার কোটি দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে কী পাওয়া যাবে মধ্যবিন্দুর কোটি ওয়ান প্লাস থ্রি বাই টু ওয়ান প্লাস থ্রি কোটি দুইটা যোগ করছি তারপর দুই দিয়ে ভাগ করছি তাহলে এখানে এইট বাই ফোর মানে এইট বাই টু মানে ফোর আর থ্রি প্লাস ওয়ান মানে ফোর ফোর বাই টু মানে টু তাহলে সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি এইবার আমাকে এ বি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেহেতু আমি এ আর বি বিন্দু জানি দুইটা বিন্দু যদি জানি তাহলে আমরা ওই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করতে পারি তাহলে দেখবো এখানে এ বি রেখার সমীকরণ এ বি রেখার সমীকরণ এ বি রেখার সমীকরণ হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটাকে আমরা ওয়াই ওয়ান বলি এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু দুইটা বিন্দু জানি যে দুইটা বিন্দু দিয়ে আমার সরলরেখা হবে সেটাকে একটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু আমাদের সূত্র হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকাল এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু দুইটা আমি রেখার সমীকরণ যেটাকে বলা হয় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কোনটা এইটা তার মানে ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই টু কত আছে থ্রি ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান কত টু এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স টু কত সিক্স তো সূত্রটা আশা করি দেখা রাখবে না কারণ সুত্রোটা আশা করি তোমরা নাইনটিনে শিখে আসছো তো এখানে আমাদের হয় ওয়াই মাইনাস ওয়ান এখানে মাইনাস টু এখানে এক্স মাইনাস টু এখানে মাইনাস ফোর তো উভয় পাশে মাইনাস আছে নিচে মাইনাস মাইনাস করে দিতে পারি তারপর হবে ফোর তাহলে আমি এটাকে দেখতে পারি একদম সমাধান করলে টু এক্স মাইনাস ফোর ওয়াই ইকাল জিরো তার মানে এক্স মাইনাস টু ওয়াই জিরো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম তো আমার লম্ব লম্ব সমদ্বিখণ্ড সমীকরণটা হবে এই রেখাটা মানে এবি রেখা লম্ব কারণ রেখার লম্বটাই তো আমার ডি বা ওই যে লম্ব দ্বিখণ্ডক সমীকরণটা দেখবো এক নং এর এক লম্বরেখার সমীকরণ লম্বরেখার সমীকরণ আমরা লম্ব সমীকরণ কি বলছিলাম সহক দুইটা চেঞ্জ হয়ে যায় তো এই যে মাইনাস টু মাইনাস বাদ মাইনাসের কথা বাদ দিই হ্যাঁ এই যে টুটা এই টুটা প্রথমে আমি মানে সংখ্যাটা চেঞ্জ করবো তারপর চিহ্ন পরিবর্তন করব। কারণ চিহ্ন একটা পরিবর্তন করতে হয় আরেকটা যেমনটা তেমনই রাখতে হয় তো এই টুটা কার সাথে ওয়াই এর সাথে আছে এখন হয়ে যাবে এক্স সাথে তার মানে টু এক্স আর এক্স সাথে তো ওয়ান আছে ওয়ানটা যাবে ওয়াইয়ের সাথে মানে ওয়ান ওয়াই তো আমি চিহ্ন একটা চেঞ্জ করবো তো এই যে মাইনাস টু এটাকে আমি প্লাস টু দেখলাম তার মানে চিহ্ন পরিবর্তন আর প্লাস ওয়ানটা প্লাস ওয়ানই থাকলো দেখো এখানে আমার ওয়াই সহ কত মাইনাস টু সেটা এক্সের সহক হয়ে গেছে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস টু মানে একটা চিহ্ন চেঞ্জ করে ফেলছি আর এটা এক্সের সহ কত ওয়ান ওয়াই সহগ ওয়ানই আছে আর প্লাস দিয়ে কে দিতে হয় ইকাল জিরো তো লম্বরেখার সমীকরণ আমরা বের করতে পারছি তো এই লম্বরেখার সমীকরণ পায়ে গেছি তার মানে ই রেখার সমীকরণ পেয়ে গেছি কিন্তু সেটা পরিপূর্ণভাবে প্রকাশ করা হয়নি কারণ এখানে একটা কে ধুবক হিসেবে আছে তো কে ধুবকটার মান বের করার জন্য ওই লম্ব রেখাটা কোনো একটা বিন্দুগামী যদি হয় বা সেই বিন্দুটা যদি আমি জানি তাহলে সেই বিন্দুটার সাহায্যে বের করতে পারবো তো আমরা তো এই ডি ই রেখাটা সি বিন্দুগামী সেটা আমরা জানি কারণ এটা লম্ব ডি মানে এই মাঝখানের বিন্দুর থেকেই গেছে তাহলে যেহেতু মাঝখানের বিন্দুটা আমি আগেই নির্ণয় করে ফেলছি তার মানে বলতে পারবো এই ডি ই রেখাটা মানে দুই নং সমীকরণটা দুই নং সমীকরণ ফোর টু বিন্দুগামী সুতরাং একত্রিশ জায়গায় ফোর ওয়াই জায়গায় টু তো টু ফোর প্লাস টু প্লাস কে ইকাল জিরো সুতরাং কে এর মান কত হয় আট আর দুই দশ তার কে মান হয় মাইনাস দশ সুতরাং টু এক্স প্লাস ওয়াই কে জায়গায় কত লিখবো মাইনাস টেন নির্ণয় সমীকরণ মানে আমাদের ওই যে এ আর বি বিন্দু দেওয়া আছে বা যে দুইটা বিন্দু দেওয়া আছে সেই দুইটা বিন্দুর লম্ব দ্বিখণ্ড সরল সমীকরণ নির্ণয় হয়েছে যা নির্ণয় সমীকরণ আশা করি তোমরা বুঝতে পারছো